একদিকে পূজো মণ্ডপে কি কি ব্যস্ততা তৎপরতা নজর আসছে আপনাদেরকে দেখাচ্ছি, তবে একবার বাড়ির পূজোর দিকেও তো নজর রাখতে হবে। ক্যানিং এ ভট্টাচার্য বাড়ির পূজোতে চলুন এবার নজর রাখি। ক্যানিং এর ভট্টাচার্য বাড়ির পূজোতে প্রতি বছরই আজকের দিন অর্থাৎ মহালয়ার দিন দেবীর চক্ষু দান করা হয় এবং এই পূজোর বিশেষত্ব আছে। আজকের দিনে কি কি বিশেষ আয়োজন করা হয় সেই দিকে আমরা নজর রাখবো। প্রসেনজিৎ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, আজকেই মহালয়ার দিন, যেমন ভট্টাচার্য বাড়িতে দেবী দুর্গার বা বলা ভালো কালো দুর্গার যখন চক্ষুদান করা হয়, পুড়ে যাওয়া কালো দুর্গার, আজকে বিশেষ তো আয়োজন রয়েছে। একদমই তাই। দেখো, ভট্টাচার্য পরিবারের এই যে দীর্ঘ 438 বছরের এই পুজো, এবং পুজোর মধ্যে কিন্তু দেবী দুর্গা পুড়ে গিয়েছিল মন্দির পুড়ে যাওয়ার ফলে, এবং তারপরে থেকে কিন্তু এই দুর্গার মুখের রং কালো এবং গায়ের রং বাদামি রঙে থেকে কিন্তু স্বপ্নাদেশে পুজো করতে থাকে ভট্টাচার্য পরিবারের সদস্যরা। এবং ক্যানিং এ এই প্রথম পুজো শুরু হয়েছিল বাংলাদেশে, তারপর ক্যানিং এ ওরা চলে আসে এবং ক্যানিং এ সেই পুজো চলছে। এবং মহালয়ের দিনে আজকের সকাল থেকে একটা ব্যস্ততার মধ্যে থাকে, কেননা মহালয়ের দিনে কিন্তু চক্ষুদান করা হয়। এর পাশাপাশি যে পাঁচ দিনের যে ভোগ হয়, সেই ভোগের মধ্যে নারকেলের নাড়ু এবং তিলের নাড়ু করতে কিন্তু এই পরিবারের সদস্যরা খুবই ব্যস্ত থাকে, এবং সকাল থেকে একটা খুবই আনন্দের মধ্যে ভট্টাচার্য পরিবারের কিন্তু তারা দিন কাটাচ্ছে পায়ের। হ্যাঁ প্রসেনজিৎ, ধন্যবাদ প্রসেনজিৎ।